and welcome to our channel. এখন আমি ডিনারে জোগাড় করতে চলে এসেছি। আজকে আমি ডিনারে একটা উইন্টার স্পেশাল রেসিপি বানাচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবকিছু আমি জোগাড় করে নিয়েছি। তো চলো আপনাদের দেখাই যে এই রেসিপিটার জন্য আমাদের কি কি প্রয়োজন। গাজর, কাঁচা টমেটো, মটরশুঁটি, বেগুনি রঙের শালগম, আলু, মেথি, চিকেন আর আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা তো আছেই। তো আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুনটা বেটে নিয়েছি আর এদিকে কটা চিড়ে রেখেছি, তারপর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এদিকে বিনসও কেটে নিয়েছি, সাথে এদিকে কাঁচা টমেটো, আলু, গাজর আর শালগমটাও কেটে নিয়েছি এইভাবে একটু বড় বড় পিসে, আর মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর সিচুয়ান পেপারকর্নস, সাথে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। বাস এই কটা জিনিস আজকে আমাদের লাগবে। তো সবার প্রথমে আমি সর্ষের তেল অ্যাড করছি। যতটা আমি চিকেনে অ্যাড করি তার থেকে একটু কমই নিচ্ছে আজকে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, তারপর আলুটাকেও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। নর্মালি যেরকম আমরা চিকেনের জন্য আলুটাকে ভাজি সেরকম কিন্তু আমরা ফ্রাই করছি না আজকে। তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সিচুয়ান পেপারকর্ন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপর সবগুলো সবজি এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব, কোনোটাকেই আমি বেশি ভাজছি না এখানে। এরপর চিকেনটা অ্যাড করছি। আর তারপর অ্যাড করছি আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটা। একবার মিক্স করে নিয়ে তারপর অ্যাড করছি নুন, আমি 3 চামচ করে অ্যাড করছি, 3 চামচ নুন, 3 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো আর 3 চামচ ধনে গুঁড়ো। এখানে 1 কিলো মাংসতে আমি এই পরিমাণে মশলাটা অ্যাড করলাম। আমি সাধারণত এরকম পরিমাণে মশলা অ্যাড করি না, যেহেতু এটা অন্য রকমের চিকেন কারি হচ্ছে তাই জন্য একটু কম কম সব কিছু আমি অ্যাড করলাম। তারপর আমি অ্যাড করে দিচ্ছি একটু গরম জল, দিয়ে কভার করে দিলাম। তো আজকে আমরা ভাবছিলাম যে ছুটির দিনে কি স্পেশাল কিছু বানানো যেতে পারে, আর খুব ঠান্ডা পড়েছে কলকাতায় হঠাৎ করেই, তো শীতের সময় যত ভালো ভালো কিছু খাবার আছে শীতের সময় পাওয়া যায় আর শীতের সময় খেয়ে মজা আছে। তো ভাবলাম কি খাওয়া যায়, আর ভেজিটেবলস আমাদের খেতে খুবই ভালো লাগে, সেটা খিচুড়িতে দিয়ে হোক বা অন্য কিছুভাবে, তাই জন্য আমরা ভাবলাম যে আজকে চিকেনে ট্রাই করা যাক। আগে কোনোদিন ট্রাই করিনি, বাট দেখতে দারুণ লাগে এটা, আর সাথে খুবই হেলদি এটা। তো যারা আপনারা ভেজিটেবলস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে চিকেনের মধ্যে ভেজিটেবলস দিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। আগে আমরা ভেজিটেবলস দিয়ে চিকেনের স্যুপ খেয়েছি, আপনারাও হয়তো খেয়েছেন, বাট এটা কিন্তু স্যুপ না, স্যুপও না আর চিকেন কারিও না, ঠিক মাঝামাঝি কিছু, তাই জন্য এটা একটু অন্যরকম লাগলো। দেখা যাক আজকে বানিয়ে কেমন লাগে, আশা করছি খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে আমি একটু ওপেন করে দেখছি, আমি এটা লো ফ্লেমে করছি ঢেকে ঢেকে আস্তে আস্তে। তো আবার কভার করে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর ওপেন করলাম। এবার অ্যাড করছি বিনস, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। আলুটা এখনও হাফ সেদ্ধ হয়েছে আর হাফ বাকি আছে, এই সময় আমি এগুলো অ্যাড করে দিলাম।
আলুটা মোটামুটি 80% মতন হয়ে গেছে। তো এই সময় আমি বাকিটা অ্যাড করলাম। তারপর আবার একটু কভার করে দিচ্ছি। আর আমি মেথিটা প্রথমে দিতে ভুলে গেছি। আপনারা প্রথমে যখন পেঁয়াজ দেবেন তখনই মেথিটা দিয়ে দিতে পারেন। তো আমি তখন দিইনি বলে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি মেথিটা। ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার মিক্স করে নিলাম এর মধ্যে। কি সুন্দর কালারফুল লাগছে সব। তারপর অ্যাড করে দিচ্ছি অল্প গরম মশলা। নর্মালি যেরকম আমরা গরম মশলা অ্যাড করি সেরকম পরিমাণে অ্যাড করছি। আর অ্যাড করে দিচ্ছি ধনে পাতা। ব্যাস এবার গ্যাসটা অফ করে কভার করে দিলাম। কিছুক্ষণ এরকমভাবে কভার করে রাখবো। আর আমাদের এই উইন্টার স্পেশাল চিকেন রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, দারুণ টেস্টি। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল।